বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি আজকে এক ভিডিও তৈরি করলাম যে ভিডিওটা হলো ডেড এলইডি লাইট সেই লাইটটি কিভাবে পরিবর্তন করলে আবার ঠিক হয়ে যায় যে লাইটগুলো আমরা খারাপ হলে ফেলে দেই সেই লাইটগুলো কিভাবে রিপেয়ারিং করলে আবার ঠিক হয়ে যায় সঠিক নিয়মে আজকে আমি আপনাদের সামনে দেখাই দিছি আপনারা মনোযোগ দিয়ে দেখবা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা তাহলে আপনারা বুঝতে পারবা আর আমার লাগে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবা সাবস্ক্রাইব করবা আর যারা করেছেন তারা জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু চলুন ভিডিওটা এখন শুরু করলাম এবার আমি আনলাম একটা লাইট সেই লাইটটা আমি খুলে দিলাম সেই লাইটটা এই যে কালা বুটা আছে এই যে আমি জুম করছি এই যে কালা বুটা আছে সেই লাইটটা আমি এইভাবে একটা চাকু দিয়ে আমি ভেঙে দিলাম দেখতে পাচ্ছেন সেই লাইটটা আমি ফেলে দিলাম আমি জুম করছি দেখুন সেই লাইটটা আমি ফেলে দিলাম চাকু দিয়ে সেই লাইটটা আমি কী করি ইলেকট্রিক লাইনের লগে পাশাই আমি আপনারা দেখাইতেছি আমি এবার এই লাইটটা আমি এটা খুলে দিলাম এটার সঙ্গে এটা লাগিয়ে দিলাম সেটা বেলে নেই চুরি দিয়েছি সেইটা আমি এরকম সিরিজ ব্যবহার করব সেটা আমি দেখে দিই এটা জ্বলে গেছে সেটা জ্বলে গেছে এইটা এইটা আর কাজ করব সেইটা আমি সেইটা আমি এইটা তালপাল দিয়া এইভাবে 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 আমি এই ফুটোটারে দো কানেকশন ঠিক সঠিকভাবে আমি এদিকে লাগিয়ে দিলাম ঠিক সঠিকভাবে আমি সেই জায়গায় লাগিয়ে দিলাম সেটা আমি কী করছি এখন কারেন্টের মধ্যে লাগিয়ে দিলাম সেটা জ্বলে গেছে সেটা আমি সঠিক নেমে লাগিয়ে দিলাম সেটা আমি জ্বলে দিলাম তাদাল সিস্টেম সেগুলো আমি খুলে নিলাম এবার আমি এই কভারটা আমি লাগিয়ে দিলাম পরবর্তী ভিডিওটা আমি দেখাইতেছি যে এই খারাপ বাল্বটা আপনারা পয়লা এই ফোল্ডারের সঙ্গে লাগিয়ে নিবা এটা জ্বলে নেই সেটা প্রথম এই লাইনগুলা এই সার্কেলগুলা ভালো আছে কি খারাপ আছে সেইটা চেক করে নিতে লাগবো সেইটা আমি দেখে দিলাম সেটা তো ভালোই আছে সেটা আমি তারপরে আমি এই বাল্বগুলো দেখলাম কোন বাল্বটা খারাপ আছে কোন বাল্বর মাথার ভিতরে ফোঁটা আছে কালা ফোঁটা আছে সেইটা আমি দেখে নিলাম সেইটা দেখলাম এইটা আমার মাথার ভিতরে ফোঁটা আছে সেটা আমি একটা টেস্টার বা চাকু দিয়ে আপনারা এরকম ফেলে দিবেন তাতাল সিস্টেম এখন থাকে নাতে আপনারা কী করবেন সেইটা এরকম এইভাবে এইভাবে এইভাবে
এইভাবে চাচিয়ে নেবেন, এইভাবে এইভাবে আপনারা চাচিয়ে নেবেন। তখন হোল্ডারের সঙ্গে লাগিয়ে দিলে তখন দেখতে পাওয়া যাবে যে লাইটটা চলিয়ে গেছে, সেই লাইটটা চলিয়ে গেছে, সেই লাইটগুলো এরকম বাল্ব ফেলে দিয়ে এরকম এরকম টেনে নেবেন, এরকম ঠিক সঠিকভাবে এরকম এরকম এইভাবে এইভাবে টেনে নেবেন। তখন আমি এইটা টেনে নিলাম বিনা কাতালে, সেইটা আমি কারেন্টের মধ্যে লাগিয়ে দিছি। দেখুন আপনারা কীরকম বাল্বটা জ্বলে, বাল্বটা কীরকম জ্বলে সেটা আমি লাগিয়ে দিচ্ছি এখানে। বিনা কাতালে কাজটি হয়ে গেছে। কিনে দিতে সেই কাজটি হয়ে গেছে, সেইটা আমি খুলে দিলাম। আগে যেটা জ্বালিয়ে নিলাম সেইটা হইল গিয়া, এইটা এইটা আগে তাতালি ঠিক করে নিলাম, এইটা তাতালে ঠিক হয়ে গেছে, এইটা বিনা তাতালে ঠিক হয়ে গেছে, এইটা বিনা তাতালে ঠিক হয়ে গেছে। ঠিক সঠিকভাবে আপনারা আপনারা সিস্টেম দেখাইতেছি যে সিস্টেমগুলো হইল একটা বাল্ব এরকম ফেলে দিবেন, এরকম ফেলে দিবেন, তখন দুইটা কানেকশন আছে, সেই দুইটা কানেকশনটা আপনারা চাকু বা স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে এরকম এরকম টেনে নেবেন, এরকম 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 টেনে নেবেন। আমি জুম করে দেখাইছি, এরকম 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 টেনে নেবেন, তখন দু কানেকশনটা এই কানেকশন হয়ে যাবে। আপনারা এইরকম একটা সিরিজ ব্যবহার করতে লাগবো, সেইটা দিয়ে চেক করে নিতে লাগবো। সেইগুলো দিয়া আমি যেভাবে বানাইছি একটা সিরিজ দিই, সেইভাবে আপনারা যে সুবিধা হয় তাই আপনারা একটা বানিয়ে নেবেন, তখন বেকার বাল্বগুলো সবটা ঠিক হয়ে যাব। আশা করি আপনারা ভিডিওটা দেখিয়া বুঝতে পেরেছেন যে সঠিক নিয়মে কীভাবে ঠিক করলে ঠিক হয়ে যায়। তাই বলি আজকে আমার ভিডিওটা এখন শেষ করলাম। আর ভিডিওটা যদি আপনারা যদি ভালো লাগে তো একটি লাইক করবা, সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।